এই বিচারাধীন বিষয় নিয়ে কি বলতে হবে আমাদের আইনজীবীরা যেটা ঠিক করে দেবেন, আমরা তার বাইরে যাব না। দ্বিতীয় বিষয়, আইনের উপর আমাদের আস্থা আছে, প্রশাসনের উপরেও আমাদের আস্থা আছে, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাও বিশ্বাস করতে পারে, সেটা তার বিষয়। এখানে যে ব্যারিকেড আছে, এই ব্যারিকেডের মাধ্যমে প্রশাসন বোঝাচ্ছে যে ব্যারিকেডটা আপনাদের ভাঙার জন্য নয়, অর্থাৎ ব্যারিকেডের ওপারে নওশাদ ভাইয়ের ভালোবাসার মানুষজন থাকবে। স্লোগান দেওয়ার জন্য নির্দিষ্ট করে আছে যার উপরে দায়িত্ব, একমাত্র সেই প্রিয়াঙ্কা ছাড়া, প্রিয়াঙ্কা বর্মন বলে তোমাদের এক দিদি স্লোগান দেবে, প্রিয়াঙ্কা ছাড়া অন্য কারো স্লোগানে গলা মেলাবে না। প্রিয়াঙ্কা যদি কাউকে দায়িত্ব দেয় তার স্লোগানে গলা মেলাবে। ডিসিপ্লিনগুলো ভালো করে খেয়াল করো, যদি কেউ ব্যারিকেড ভাঙবার চেষ্টা করে তোমরা দায়িত্ব নিয়ে নেতৃত্বকে বলবে আমাদের লোক হলেও গণতন্ত্রকে ভাঙলে আমরা কিন্তু তাকে ছাড়ব না। কারণ আমরা ইতিহাসে দেখেছি গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার জন্য অনেক লোক প্রবেশ করে, সেখান থেকে সতর্ক থাকতে হবে। এখানেও সেই প্রক্রিয়া চলতেই পারে, আশ্চর্য কিছু নেই। তিন নম্বর বিষয়, নওশাদ ভাই যখন আসবে তখন কিন্তু আপনারা হুড়োমুড়ি করবেন না, যে যার জায়গাতেই থাকবেন। কারণ নওশাদ ভাই যে বাড়ির প্রতিনিধি, তারা কিন্তু আমাদের ডিসিপ্লিন শিক্ষা দেয়, তারা কিন্তু আমাদের শান্তি সংহতি শিক্ষা দেয়। সুতরাং কোনো অবস্থাতেই শান্তি সংহতি নষ্ট করতে দেবেন না। প্রশাসনিক বন্ধুরা আমাদের সহযোগিতা করবেন, আমরাও তাদের সহযোগিতা করব। এই কটা কথা মাথায় রেখে তারপরে আপনারা কাজ করবেন, এই নির্দেশিকার বাইরে একদম যাবেন না। আর আবার বলছি, স্লোগান কিন্তু প্রিয়াঙ্কা বর্মন ছাড়া কেউ দেবে না, গণতান্ত্রিক স্লোগান হবে। প্রিয়াঙ্কা যাকে দায়িত্ব দেবে কেবলমাত্র তার স্লোগানে গলা মেলাবেন, আপনারা অন্য কারো স্লোগানে গলা মেলাতে যাবেন না। অনেক রকম মানুষ আসবে, বিবাদ বিসম্বাদ বাজানোর চেষ্টা করবে, প্ররোচনায় পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। এই কটা কথা আপনাদের বললাম।